হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি ভুয়ো ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়া হয়েছে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে সেখানে বহু চাকরি বিক্রি হয়েছে অর্থের বিনিময়ে ভুয়ো ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়া হয়েছে সিবিআই এর হাতে নতুন নতুন তথ্য ইতিমধ্যেই উদ্ধার হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে উদ্ধার হওয়া এই সমস্ত নতুন নতুন তথ্যগুলো কলকাতা হাইকোর্টে জমা করতে চলেছে সিবিআই এখন কি কি তথ্য নতুন ভাবে সিবিআই হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে কারা অবৈধভাবে চাকরি পেয়েছে টাকার বিনিময়ে কারা ভুয়ো ইন্টারভিউ দিয়েছিল বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে তো চলুন বিস্তারিত ভিডিওটি আমরা দেখে নিই তো যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক ভুয়ো ইন্টারভিউ দিয়ে চাকরি দেওয়া হয়েছে এবং টোটাল লেনদেন হয়েছে পনেরো কোটি টাকার তো সিবিআই তারা কি দাবি জানিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বাঁকা পথে আসা প্রার্থীদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল বলে দাবি করেছেন সিবিআইয়ের তদন্তকারীদের একাংশ সিবিআই সূত্রে দাবি করা হয়েছে শিক্ষা দপ্তরের আধিকারিক ও কর্মচারী সংগঠনের নেতাদের যোগ সাজে কয়েক মাস ধরে চলছিল এই ইন্টারভিউ প্রক্রিয়া সিবিআইয়ের এক তদন্তকারী অফিসার তিনি জানিয়েছেন সম্প্রতি উঠে আসা ইন্টারভিউয়ের প্রার্থীদের নামের তালিকা মামলার পরবর্তী শুনানিতে আদালতে পেশ করার সম্ভাবনা রয়েছে যারা এই ভুয়ো ইন্টারভিউ দিয়েছিল তাদের নামের তালিকা খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে জমা করতে চলেছে সিবিআই তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ মাধ্যমে দশ থেকে পনেরো কোটি টাকার লেনদেন সেখানে করা হয়েছে গত সপ্তাহে বুধ বৃহস্পতি ও শুক্রবার বিকাশ ভবনের একটি ঘর থেকে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেন তদন্তকারী সংস্থারা সিবিআই এর এক কর্তার কথায় তিনি জানিয়েছেন দু বাইশ সালে ওই ঘরটি সিল করে দেওয়া হয়েছিল ওই ঘরে নিয়োগ সংক্রান্ত নানা নথি রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন একাধিক আধিকারিক তো সম্প্রতি প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের খোঁজ করার সূত্রে ওই ঘরে থাকা নথি যাচাইয়ের কাজ চলছিল আর সেখান থেকেই উঠে আসে প্রাথমিক নিয়োগের ভুয়ো ইন্টারভিউয়ের প্রার্থীদের নামের তালিকা এখনো পর্যন্ত প্রায় দেড় হাজারেরও বেশি এমন প্রার্থীর নামের তালিকা উদ্ধার করেছে বলে তদন্তকারী সংস্থাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে ওই তদন্তকারীদের সূত্রে এও দাবি জানানো হয়েছে যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা তাপস মণ্ডল ও শাসক দলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে ভুয়ো ইন্টারভিউয়ের সূত্র পাওয়া গিয়েছিল তাপস ও কুন্তল প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে থাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের খুবই ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন তো সিবিআই সূত্রে তারা কি দাবি জানিয়েছে যে তাপসের বয়ানে জানা গিয়েছে যে কুন্তল ঘোষ হাজার খানেক অযোগ্য প্রার্থীর কাছ থেকে প্রাথমিক শিক্ষকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে দুই থেকে তিন লক্ষ টাকা করে অগ্রিম নিয়েছিল কিন্তু চাকরির ব্যবস্থা সে করতে পারেনি এরপরেই শিক্ষা দপ্তরের একাধিক কর্তা ও কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে যোগসাজ করে ওই ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল দুহাজার সালে কয়েক মাস ধরে ওই ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল তদন্তকারীদের সূত্রের দাবি যে তাপসের বয়ানের ভিত্তিতে কুন্তলকে জেরা করা হয়েছে ওই দুজনের বয়ানের ভিত্তিতে শিক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তো ইতিমধ্যেই হাতে প্রায় থেকে হাজার ক্যান্ডিডেটের নামের লিস্ট ইতিমধ্যে এসে পৌঁছেছে যে ক্যান্ডিডেটদেরকে ভুয়ো ভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছিল টাকার বিনিময়ে দু হাজার চোদ্দ সালের টেট থেকে দু হাজার সতেরো সাল মোটামুটি মূল নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই নিয়োগ প্রসেসটা অর্থাৎ এই যে ভুয়ো নিয়োগ প্রসেস যেটা ঘোষেরা করেছিল সেটা উনিশ সালে এসে তারা ভুয়ো করে সুতরাং এই মাধ্যমে যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করা হয়েছিল সেটা দু হাজার সতেরো সালের বিয়াল্লিশ হাজার প্যানেলের বাইরে বিয়াল্লিশ হাজারের টোটাল যে তিনটি প্যানেল প্রকাশিত হয়েছিল সেই প্যানেলের পরবর্তী সময়ে বিভিন্নভাবে এভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছিল ভুয়োভাবে সেই সমস্ত প্যানেল বা সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ উঠে এসেছে তো দেখা যাক সিবিআই কলকাতা হাইকোর্টে কতজনের লিস্ট জমা করে এবং সেই লিস্টে কাদের কাদের নাম থাকে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার পাশে অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে যাবে সকলকে ধন্যবাদ